41 বছর ধরে বন্ধ রয়েছে ঠাকুরগাঁও বিমানবন্দর। বিভিন্ন সময়ে প্রতিশ্রুতি দেয়া হলেও চালু হয়নি বিমানবন্দরটি। সংস্কার করে দ্রুত বিমানবন্দরটি বাণিজ্যিকভাবে চালু করার দাবি জেলাবাসীর। ঠাকুরগাঁও প্রতিনিধি বদরুল ইসলাম বিপ্লবের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দেখে মনে হচ্ছে জমির পাশে সড়কে শুকানো হচ্ছে ধান ভুট্টা, কিন্তু না, 42 বছর ধরে বন্ধ বিমানবন্দরের ভেতরের খালি জায়গায় চলছে চাষাবাদ। যাত্রী স্বল্পতার কারণে 1979 সালে বিমানবন্দরটি বন্ধ হয়ে যায়। পরের বছর এটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপর থেকেই প্রতি বছর এখানকার জমি বর্গা নিয়ে চাষাবাদ করছেন স্থানীয় কৃষকেরা। এখানে বিমানবন্দরে পড়ে আছে দীর্ঘদিন থেকে, পড়ে থাকার কারণে পাবলিক সবাই ধান শুকাচ্ছে, ভুট্টা শুকাচ্ছে। 70 একর জমি টেন্ডারভুক্ত আবাদ চলতেছে, প্রতিবার শরীর দেয় টেন্ডার হয়, এবং এই বিমানবন্দরটা চালু হইলে এলাকার লোকের অনেকটা সুবিধা হবে। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময় জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও চালু হয়নি বিমানবন্দরটি, অথচ এটি চালু হলে এ অঞ্চলের বাণিজ্যের প্রসার ঘটবে। বিভিন্ন মন্ত্রী আসে, অনেক আশ্বাস দিয়েছিল চালু হয়নি, আমার এটা চালু হয় আমার ব্যবসায়ীরা যেমন উপকৃত হবে, তেমনি উত্তরবঙ্গের কৃষিখাত অনেক ডেভেলপ হবে এবং কি যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নয়ন হবে। এই বিমানবন্দর চালু হলে আমাদের এলাকা অনেক রুগী থাকে, অসুস্থ মানুষ থাকে, তারা হঠাৎ করে ঢাকা যাইতে পারবে। আমাদের প্রাণের দাবি এই ঠাকুরগাঁও বিমান ঘাঁটিটা অতি সত্বর যেন চালু করা হয়। বিমানবন্দরটি চালুর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানান জেলা প্রশাসক। আমরা স্থানীয়ভাবে তথ্য নিয়ে দেখেছি যে সৈয়দপুর বিমানবন্দর থেকে যত মানুষ যায় তার একটা বড় অংশ কিন্তু ঠাকুরগাঁও এবং পঞ্চগড় বা এর আশেপাশের অঞ্চল থেকে যায়। তো আমার পক্ষ থেকে আমি যেটা করেছি, গভর্নমেন্টকে আমি জানিয়েছি, প্রস্তাব আকারে পাঠিয়েছি যে বিমানবন্দরটি চালু করার জন্য যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। সরকারি ও সামরিক কাজে ব্যবহারের জন্য 1940 সালে 550 একর জমিতে বিমানবন্দরটি প্রতিষ্ঠা করে ব্রিটিশ সরকার। পাকিস্তান সরকার বিমানবন্দরের জমি আর্মি স্টেট হিসেবে ঘোষণা দিলে 111 একর জমি পায় সিভিল এভিয়েশন। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।